হাইপারটেনশন বা হাই প্রেশার, যাকে উচ্চ রক্তচাপও বলা হয়। এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। এটি তখনই ঘটে যখন রক্তের অত্যধিক চাপ পড়ে ধমনিতে, এর ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। হৃদযন্ত্র দৈনিক যত বেশি রক্ত সরবরাহ করে, ধমনি সরু হয়ে গেলে তাতে চাপ পড়ে, যাকে বলা হয় উচ্চ রক্তচাপ। প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ টের পাওয়া যায় না, এ কারণে প্রায়ই তা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় না। ফলে দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের চিকিৎসা না করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই রোগে ভুগছেন এমন ব্যক্তিরা প্রাথমিকভাবে এটি সম্পর্কে অবগত থাকেন না। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি পাঁচ উপায়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারবেন খুব সহজেই। এজন্য যা যা মেনে চলবেন তা হলো, রক্তচাপ নির্ণয়ের পর থেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণ ও পরীক্ষা করা জরুরি। প্রতিদিন খাবারে লবণের পরিমাণ কম করুন। খাবারে কখনও অতিরিক্ত লবণ যোগ করবেন না। কম লবণযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। সুস্থ শরীরের ওজন বজায় রাখুন, এটি সুস্থ থাকার প্রথম পদক্ষেপ। ব্যায়াম করুন নিয়মিত। স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে আপনার ওজন ও কোলেস্টেরলের মাত্রা বজায় রাখুন। নিজেকে শারীরিকভাবে সক্রিয় রাখুন। নিয়মিত ওয়ার্কআউট উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় ও হৃদযন্ত্রকে সুস্থ রাখে। দৈনিক আপনার রুটিনে অন্তত আধা ঘন্টা শরীরচর্চা রাখুন। প্রক্রিয়াজাত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। চর্বিযুক্ত খাবার, ধূমপান, শারীরিক কার্যকলাপের অভাব ও প্রক্রিয়াজাত খাবার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। টিপস: আপনার খাদ্য তালিকায় আদা রাখুন। আদা একটি সুপার ফুড, এটি পুষ্টিগুণে ভরপুর, এটি রক্ত সঞ্চালন উন্নত করে। এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও পেশি শিথিল করে। আপনার চা, স্যুপ, তরকারি সহ বিভিন্ন পানীয়তে আদা যোগ করতে পারেন।